আমাদেরকে ধন্য করেছে এমন একটি সৌন্দর্যময় স্বাস্থ্যোজ্জ্বল প্রভাত আমাদেরকে উপহার দেওয়ার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যোগ সেন্টারে আসতে পেরেছি এবং আমাদের যে সম্বর্ধনা দেওয়া হয়েছে তার জন্য অত্যন্ত গর্বিত। It is an overall development of our physical and mental faculties. এই যোগের মাধ্যমে শরীরকে নিরোগ রাখা যায়। ছোট থেকে বড়রা যারা করেছে তারা নিশ্চয়ই সুস্থ থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন এক একজন বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে এই মঞ্চ থেকে এই মাসকরিয়া থেকে এক একজন যেন বিশ্বে প্রতিষ্ঠিত হয়, সেই নাম যেন ছড়িয়ে যায়। যোগ সাধারণ অর্থে আমরা বুঝি যুক্ত করা, অতএব যা আমাদের এই শরীর এবং মনকে একসঙ্গে যুক্ত করে তাহাই যোগ। একটু আগে পারফর্ম করে গেলেন যে বয়স্ক মহিলারা বা তার আগে যে বাচ্চারা পারফর্ম করলেন, এদের কাছে যোগটা কত সোজা হয়ে গেছে এবং যোগটা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেছে। এই জন্য এইসব সেন্টারগুলোকে আগে আমি অনিশ্চয় ধন্যবাদ জানাই এবং যারা যোগ গুরু যারা আজকে আমাদের কাছে আমাদের শিক্ষকদের কাছে বাচ্চাদের কাছে যোগটা পৌঁছে দিয়েছে। এবং সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে যে এই যোগটা আমাদের প্রত্যেকটা শিশুর দরকার। এই যে বুঝছেন ওনারা যদি এই যোগের সাথে জড়িত হতে পারেন তাহলে অনেকেই কিন্তু অনেক রিলিফ পাবেন, তাদের দেখা যাবে ওষুধ খাওয়ার কিন্তু প্রয়োজন হবে না, সারা জীবন শুধু যোগব্যায়ামই করে যান, সুস্থ থাকবেন।
Thank you.
রয়্যাল চ্যালেঞ্জার্স। আমি প্রতি বছরই একই কথা বলি যে তরুণ যোগার মাধ্যমে বাঁশবেড়িয়া, ত্রিবেণী, ব্যান্ডেল, সাহাগঞ্জ, চুচুড়া সবাইকার ঘরে ঘরে পৌঁছে গেছে। আমি তাকে আশীর্বাদ করি, আমি তাকে সম্মান জানাই এবং আমি আরেকটা কথা প্রতি বছরের মতো আবার স্মরণ করি, নিজে সুস্থ শরীরে সুস্থ মনের বাস। অর্থাৎ শরীর সুস্থ রাখতেই হবে, শরীর সুস্থ না রেখে জীবন ধারণ করে বেঁচে থেকে কোনো লাভ নেই এবং তার শ্রেষ্ঠ উপায় যোগা। আমরা যোগ তো শুধু করি না, যেমন করোনার এই করোনা মহামারীতেও আমরা কিন্তু সকলে মিলে যারা মানে অসুস্থ ছিলেন তাদেরকে সাহায্য করেছিলাম। এটা আমাদের বাঁশবেড়িয়া যোগ অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টারের পক্ষ থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা একটা পরিবার, যোগের পরিবার, সমস্ত ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। স্যার ভীষণই ভালো, আমাদের সবাইকে পরিবারের মতনই মনে করে এবং নিজের ছেলেমেয়ের মতনই দেখে, আর সেই জন্যই আমরা সকলে স্যারের সাথে থাকি এবং সাথে থাকবো। 2010 থেকে আমরা আমাদের ইনস্টিটিউট চালু হয়েছে, আমাদের স্টার্টিংটা ছিল মাত্র 5টা স্টুডেন্ট নিয়ে এবং আজকে সেটা দাঁড়িয়েছে 350। আমাদের বাঁশবেড়িয়া যোগ ন্যাচারোপ্যাথি সেন্টারে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে সামিল হয়, আমাদের সঙ্গে একটা পরিবারের মতন সম্পর্ক তৈরি হয়ে ওঠে। আমরা চাই আগামী দিন যাতে একটা বৃহত্তর পরিবারে পরিণত হয়, একটা যোগ পরিবার আমরা বলে থাকি। আমরা সকলে মিলেমিশে একসঙ্গে এই পথ চলাকে এগিয়ে নিয়ে যেতে চাই।